আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গরম গরম জিলাপি রেসিপি কিভাবে ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে গরম গরম মুচমুচে জিলাপি তৈরি করে নিতে পারেন আজকে আপনাদের সাথে সে রেসিপিটাই শেয়ার করব আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি আজকের এই জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি জিরাপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুড়ি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি এখানে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটির মধ্যে আমি অল্প অল্প করে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি এখানে পানির কোনো পরিমাপ নেই যতটা পানি দিলে একটা মোটামুটি ঘন ব্যাটার তৈরি হবে আমরা সে পরিমাণ পানি এখানে ইউজ করব তো এই তো অল্প অল্প পানি দিয়ে নাড়তে নাড়তে আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এই যে এই ধরনের একটা ব্যাটার হবে তো এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এটা একটু সেট হবে এটা সেট হতে হতে এখন আমরা আমাদের জিলাপির জন্য শিরাটা তৈরি করে নেব সেজন্য চুলে একটি হাড়ি বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমাদের এই শিরাটা অনেক ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার ফুড কালারটা একেবারে অপশনাল আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন এতে টেস্টের কোনো হেরফের হবে না তা আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা এলাচও ব্যবহার করতে পারেন তো এটাকে নেড়ে চেড়ে আমি বলক তুলে নেব তো আমার এই চিনি শিরাটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে দুই তিনটা বলক তুলে নেব আমরা এটাকে বেশি ঘন করব না মোটামুটি দুই তিনটা বলক যাওয়ার পর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এ বাটারটা দেওয়ার ফলে যখন আমরা জিলাপিগুলোকে চিনি শিরায় ডুবাবো তখন ডুবিয়ে উঠাবো তখন জিলাপিগুলো দেখতে খুবই শাইন করবে তা আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এর মধ্যে এক পিস লেবু দিয়ে দিব যাতে আমাদের চিনি শিরাটা ক্রিস্টালাইজ হয়ে না যায় তো চিনি শিরাটা তৈরি হওয়ার পর এখন আমরা আমাদের সে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিয়ে নিয়েছি ব্যাটারটা আপনাদেরকে নেড়েচেড়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এখন আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিব তো ব্যাটারটাকে পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে নিয়ে আমি এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো চুলার মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিচ্ছি আর পাইপিং ব্যাগের মুখটা আমি খুব ছোট করে কেটে নিচ্ছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা একটা করে জিলাপি তৈরি করে নেব যদিও আমি জিলাপির প্যাচ দিতে জানি না তবুও ট্রাই করেছি আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জিলাপির প্যাচ দিতে জানেন আপনারা আরও সুন্দর করে তৈরি করে নেবেন তো আমি জিলিপিগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব তো জিলিপি গুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে উঠিয়ে এটাকে সরাসরি শিরায় চুবিয়ে দেবো চু শিরায় ডুবিয়ে দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে শিরায় ডুবিয়ে দিচ্ছি তা আমি সবগুলো জিলাপি গরম গরম নিয়ে শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি এই সময় আমার শিরাটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে তো এটাকে আমি নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে এখন শিরা থেকে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিলে আমাদের গরম গরম জিলাপি কিন্তু তৈরি তো সেমভাবে আমি আমার প্রত্যেকটা জিলাপি কিন্তু তৈরি করে নেব আপনাদেরকে আমি আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু জিলাপি খুব ভালো তৈরি করতে পারি না জিলাপির প্যাচ ভালো দিতে না পারলেও আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনারা যদি এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে হান্ড্রেড হান্ড্রেড একটা রেজাল্ট পাবেন আপনারা নিরাশ হবেন না এই জিলাপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে তো এই তো আমি আমার দ্বিতীয় ব্যাচের জিলাপি গুলোকেও শিরায় চুবিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি তাই তো আমার জিলাপি ভাজা শেষ তা আশা করছি আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন আপনাদের মতামতগুলো আমাদেরকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করতে খুবই সাহায্য করে তো আপনাদেরকে আমি একটি জিলাপি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি জিলাপিগুলো কতটা মচমচে হয়েছে সবাই বাসায় ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এই ধরনের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ